মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি। শুরু করছি আমি আমার আজকের ব্লগটি। ইলিশের কাচ্চি বিরিয়ানিটা রান্না করার জন্য আম্মু ইলিশ মাছটা এখানে রোস্টের মতো করে রান্না করে রেখেছে, আর গ্রেভিটা একদম গাঢ় আসছে, আর লুকটাও দেখো কত সুন্দর আসছে দেখতে। তো আম্মু এখানে অলমোস্ট মাছের গ্রেভিটা মানে রোস্টটা রান্না করে এখানে রেখে দিয়েছে। তারপরে এখন যেই রাইসটা বসাবে, এর জন্য রাইসটাকে পোলাওর চাউলের রাইস নেওয়া হবে। আর এই ইলিশের গ্রেভিটা রান্না বা রোস্টটা রান্না কিন্তু আমার অন্য একটি ব্লগে করা দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। আর এখানে রাইসটাকে আম্মু 50% রান্না করে নিয়েছে, পোলাও চাউলটাকে। পোলাও চাউলটা 50% রান্না করা থাকতে হবে, আর বাকিটা এখানে যেই ভাপে দেওয়া হবে সেই ভাপে বাকিটুকু রান্না হয়ে যাবে। তারপরে পারফেক্ট ঝরঝরে ইলিশের কাচ্চি বিরিয়ানিটা তৈরি হয়ে যাবে। তো আম্মু এই যে মাছটা যে রান্না করে রেখেছিল, রোস্ট করে রেখেছিল, ওইটা আম্মু এক এক করে মাছগুলো বিছিয়ে দিবে, আর লেয়ারে লেয়ারে এটা দিতে হবে। তো তোমরা দেখে নিশ্চয় বুঝতে পারছো যে এটা কীভাবে আম্মু সেট করছে ইলিশের কাচ্চি বিরিয়ানিটা রান্না করার জন্য। তো আম্মু লেয়ারে লেয়ারে এখানে সবগুলো ইলিশ মাছের পিচগুলোই এখানে বিছিয়ে দিচ্ছে। আর ইলিশ মাছের পিচগুলো বিছানো হয়ে গেলে তার উপরে এখানে আবার যে রাইসগুলো বাকি, যে পোলাও চাউলের রাইসগুলো ছিল ওগুলো এখানে আবার দিয়ে কভার করে দিবে। তো এই যে আম্মু বাকি রাইসগুলো এখানে দিয়ে দিচ্ছে, আর এই রাইসগুলো কিন্তু স্টিমেই বাকি অংশটা একদম ভালো মতো রান্না হয়ে যাবে, সেদ্ধ হয়ে যাবে চাউলগুলো। তো এই যে এভাবে দিতে হবে। তারপরে এখানে আম্মু এখানে কিছু ডিম রান্না করে রেখেছে, একদম মাখা মাখা করে ওই ডিমগুলো এখানে দিয়ে দিবে। আর বিরিয়ানিতে, কাচ্চি বিরিয়ানিতে তো ডিম না দিলে অপূর্ণতা থেকেই যায়, তারপরে ডিম খেতে আমাদের তো খুব ভালোই লাগে, বিশেষ করে আমার। তো এই ডিমটা আম্মু দিয়ে দিচ্ছে। তারপরে এখানে যে উপকরণগুলো বাকি আছে ওই ডেকোরেশনের জন্যগুলো দিয়ে তারপরে এটাকে একদম স্টিমে দিয়ে দিবে ভালো করে ঢেকে। তো এই যে আবার রাইসগুলো দিয়ে কভার করে দিচ্ছে যাতে এটা ভালো করে স্টিম করা হয়, আর একদম কাচ্চি বিরিয়ানির যেই ফাইনাল লুকটা ওইটা চলে আসে, দেখতে ভালো লাগে। যে আম্মু উপরে কিছু ভাজা পেঁয়াজ মানে পেঁয়াজ বেরেস্তা আর কিশমিশ এখানে দিয়ে দিচ্ছে। তো এই যে এখানে সব কিছু দেওয়া হয়ে গেছে, আম্মু প্রায় 15 থেকে 20 মিনিটের মতো এখানে ঢেকে রেখেছিল স্টিমের জন্য। আর এখানে একটু ফুড কালার দিয়ে দিয়েছে, জাস্ট একটু কালারটা সুন্দর আসবে, দেখতে লুকটা ভালো লাগবে, যেটা কাচ্চি বিরিয়ানিতে লুকটা না আসলে ভালো লাগে না দেখতে। তো এই যে সুন্দর হয়ে গেছে আম্মুর ইলিশ মাছ দিয়ে কাচ্চি বিরিয়ানি রান্নাটা। এখন রান্না তো হয়ে গেল, এখন খাওয়া মজা করে খাবারের পালা। তো এই যে আম্মু বিরিয়ানিটা নামিয়ে নিয়েছে, এখন একটা সার্ভিং ডিশে সার্ভ করে তোমাদেরকে ফাইনালি দেখিয়ে দিবে যে ইলিশের বিরিয়ানিটা কতটা পারফেক্ট আর সুন্দর রেডি হয়েছে। একদম ঝরঝরে বিরিয়ানি হয়ে গেছে, আর রাইসগুলো একদম ঝরঝরে হয়েছে, আর মাছগুলোও কিন্তু ইলিশ মাছের পিসগুলো কিন্তু একদম আস্তই আছে, ভাঙেনি একটাও। তো এটা খুব সাবধানে সুন্দর করে রান্না করতে হয়, আর এটা খেতেও কিন্তু খুব টেস্টি হয়। আর লুকটা দেখে নিশ্চয় তোমরা বুঝতে পারছো এটা কতটা পারফেক্ট কাচ্চি বিরিয়ানি রান্না করা হয়ে গেছে ইলিশ মাছ দিয়ে। তো আর কথা বাড়াবো না, তোমরা দেখতে থাকো। তো এই যে আম্মু সবগুলো বিরিয়ানি এখানে সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছে, আর দেখে নিশ্চয় বুঝতে পারছো এটা অ্যাকচুয়ালি কতটা পারফেক্ট বিরিয়ানি কাচ্চি বিরিয়ানি রান্না করা হয়েছে। তো এই কাচ্চিটা আসলে অনেক ঝরঝরে আর টেস্টি হয়েছিল, আর আম্মু খুব মজা করে টেস্টি করে এটা রান্না করেছে, আর খুব সুন্দর হয়েছে দেখতে। লুকটা খুবই পারফেক্ট কাচ্চি রান্না হয়েছে, লুকটা খুব সুন্দর হয়েছে দেখতে। তো কি বলবো, তোমরা বাসায় একই রেসিপি ফলো করে যদি রান্না করো তোমাদেরটা ঠিক একই রকম সুন্দর লুক আসবে, আর খেতেও আশা করি খুব টেস্টি হবে। আর এই যে তো রাইসটা দেখিয়ে দিচ্ছি কাছ থেকে, একদম দেখো প্রতিটা রাইসই একদম ঝরঝরে আছে, যেভাবে আমাদের রেস্টুরেন্টে বা আমরা বাহিরে খাবার খেয়ে থাকি বা বিয়ে বাড়িতে রান্না করা হয় ঠিক লুকটা ওরকমই আসছে।
তো বাসায় তৈরি করা খাবার তো আসলে কোনো তুলনা হয় না, ওইটা স্বাদে যেমনই হোক বাসায় রেডি করা খাবার খুবই স্বাস্থ্যসম্মত হয় আর খেলেও কোনো অসুবিধা হয় না। সেই জন্য তোমরা বাসায় কিন্তু এভাবে রান্না করে মজার এই রান্না করে এই মজার খাবারগুলো বাসায় খেতে পারো। আর আমার ব্যাচেলার আপু ভাইয়ারা যদি এই নিয়মে বা এই রেসিপি ফলো করে রান্না করো, তোমরাও খুব সহজেই এই মজার বিরিয়ানিটা রান্না করে ফেলতে পারো, কাচি বিরিয়ানিটা। আর যারা তো কাচি বিরিয়ানি খেতে পছন্দ করো, তো বাসায় খুব সহজেই এই কাচিটা রান্না করতে পারো ইলিশ মাছ দিয়ে। আর এই ডিমগুলো কিন্তু দেখতে খুব ভালো লাগতেছে। তো এটা ব্যাচেলাররা আসলে ভাইয়ারা আপুরা খুব সহজেই বাসায় রান্না করতে পারো, যারা চাও ট্রাই করতে পারো। খুব সহজেই খুব অল্প সময়ে আর ঘরের কাছে হাতের কাছে থাকা উপকরণ দিয়ে হয়ে যায়। তো এই যে আম্মু বিকেলবেলা একটু নাস্তার জন্য স্যুপ রেডি করছে, এখানে স্যুপের জন্য আম্মু পেঁয়াজ কুচি, পেঁয়াজের পাতা, তারপর এখানে চিংড়ি মাছ, কাঁচা পাকা কাঁচামরিচ, সসেস, দুটো ডিম, এগুলো নিয়ে নিয়েছে। তো উপকরণগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম স্যুপ রান্নার জন্য এখানে কী কী উপকরণ নিয়েছে। আর এখানে দু প্যাকেটের মতো একটা স্যুপ ছিল, স্যুপের পাউডার ছিল। আর এখানে হাফ চামচ করে একটু মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটু স্বাদ মতো লবণ ছিল। তো আম্মু এখানে পেঁয়াজ দিয়ে পানিটা বয়েল করে নিয়েছে, এই বয়েল পানির উপরে স্যুপের পাউডারগুলো দিয়ে দিচ্ছে, দিয়ে খুব দ্রুত নাড়তে হবে, তা না হলে এটা একদম আস্ত হয়ে যাবে, দলা পাকিয়ে যাবে। খুব দ্রুত নেড়ে এটা পানির সাথে মিক্স করে ফেলবে। তো এই যে স্যুপের এই পাউডারটা আর পানিটা একদম মিক্সড করা হয়ে গেলে আম্মু যেই পাউডার মশলাগুলো রেখেছিল ওইগুলো এখানে অ্যাড করে দিচ্ছে। আর এটা দিয়েও খুব দ্রুত নেড়ে মিশিয়ে ফেলতে হবে যাতে দলা পাকিয়ে না যায়। আর স্যুপটা কিন্তু খুব নাড়তে হয় আস্তে আস্তে, আলতো আলতো করে ঘন ঘন নাড়াচাড়া করতে হয়। আম্মু এখানে কাঁচা পাকা লঙ্কাগুলো দিয়ে দিয়েছে, আর এখানে যে পেঁয়াজকলির পাতা, নতুন শীতের পেঁয়াজকলির পাতা, কচি কচি পাতাগুলো, ওগুলো আম্মু স্যুপের মধ্যে মিশিয়ে দিয়েছে, যার কারণে খেতে কিন্তু খুব ভালো লাগে। আর লুকটাও কিন্তু খুব সুন্দর আসে দেখতে, একদম গ্রিন কালার, খুব ভালো লাগতেছে দেখতে। আম্মু এখানে আর একটু লবণ দিয়ে দিল, আর দুটো ডিম দিয়ে দিয়েছে। আর ডিমটা দিয়ে একটু আস্তে আস্তে নেড়ে ডিমটা মিশিয়ে নিতে হবে, যার ফলে এটা লুকটাই সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে আর সুন্দর একটা লুক চলে আসবে, যেটা স্যুপের অ্যাকচুয়ালি অরিজিনাল লুক হয়। তো এই যে আম্মু এখানে ডিমটা মিক্সড করে দিচ্ছে, এখানে আরেকটা ডিম। তো এই যে এখানে আস্তে আস্তে নেড়ে চেড়ে বাস স্যুপটা রান্না করে নিতে হবে। আর ওই যে সসেসগুলো কেটে রেখেছিলো আম্মু ওইগুলো দিয়ে দিচ্ছে, আর চিংড়ি মাছগুলিও দিয়ে দিচ্ছে। চিংড়ি মাছগুলো ভেজে আম্মু রেখেছিলো, ওই চিংড়ি মাছগুলো দিচ্ছে। এটা পর্ন স্যুপ রান্না করা হবে, আর এই স্যুপটা কিন্তু খুবই হেলদি আর টেস্টি। যে কোনো অসুস্থ মানুষ বা রোগী আছে বাসে, তারা এটা খেলে কিন্তু খুব একটা এনার্জি পাবে বা তাদের রুচিটা চেঞ্জ হবে এবং ভালো লাগবে। আর এটা খাওয়ার পরে শরীরে আলাদা একটা এনার্জিটিক ভাব আসে বা ভালো লাগে। তো এটা বাসায় তোমরা যে কোনো সময়ে যে কোনো সহজে অল্প সময়ে রান্না করে খেতে পারো। এটা হেলদি প্লাস স্বাস্থ্যসম্মত, যেহেতু এটা সব বয়সে আমরা খেতে পারি, ছোটো বড়ো এখানে অসুস্থ মানুষ বাজেই থাকুক না কেন বাসায় সবাই এটা খেতে পারে। এটা প্রায় রান্নাটা হয়ে গেছে, একদম টক বগিয়ে ফুটে আসছে। তো আম্মু একটু নেড়ে ছেড়ে দিবে এখানে, আর স্যুপটা একটু নাড়তে হয় বেশি। তো এই যে এখানে এখন দেখিয়ে দিবে তোমাদের স্যুপ রান্না হওয়ার পরে ফাইনাল লুকটা দেখতে কেমন আসছে, আর দেখে নিশ্চয় সুন্দর লাগছে। আমার কাছে তো খুব ভালো লাগতেছে, একদম গাঢ় হয়ে গেছে দেখো, একদম ঝোলের যে থিকনেসটা একদম গাঢ় চলে আসছে, ভারী চলে আসছে। আর ভারী হওয়ার পরে বুঝতে হবে স্যুপটা পারফেক্টলি হয়ে গেছে। তো এই যে আম্মু একটা বলে সার্ভ করে নিয়েছে, এখন সবাই বাটিতে নিয়ে গরম গরম স্যুপটাকে খাবো, আর তোমরা সাথেই থাকো।
তো একইভাবে একই রেসিপি ফলো করে যদি তোমরা রান্না করতে পারো, আমার আপু ভাইয়ারা যারা নতুন রান্না করো বা যে ব্যাচেলার ভাইয়ারা আসো, আপুরা আসো, তারা কিন্তু যে কোনো সময়ে, অল্প সময়ে যখন হাতের কাছে থাকে তখন এভাবেই স্যুপটা রান্না করে খেতে পারো। খুবই টেস্টি আর হেলদি একটা খাবার। তো এই যে স্যুপটা আমরা এখন সবাই মিলে এখন খাবো। আর আজকের ভিডিওটি বা আমার এই রেসিপিগুলো যদি তোমার কাছে ভালো লাগে তোমাদের কাছে, তাহলে অবশ্যই তোমরা লাইকস কমেন্টস অ্যান্ড শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে আর আমার পাশে থাকবে, আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দিবে, যাতে যখন আমি ভিডিও আপলোড করব বা নতুন কোনো ভিডিও দিব, যাতে তোমাদের কাছে সহজে এটা নোটিফিকেশন চলে যেতে পারে। তো এই জন্য তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আশা করি তোমাদের কাছে আমার এই আজকের ব্লগটি ভালো লাগবে। তো রাতের জন্য আম্মু এখানে রান্না করবে হলো পটলের দোলমা। তো এই জন্য আম্মু পটলের ভিতরের যেই বিচিগুলো আছে এটা একটু ফেলে নিবে, তারপর এখানে যে পুরটা আছে ওটা ভরে দিতে হবে, ভিতরে ঢুকিয়ে দিবে। আর পুরটা তোমরা যে কোনো কিছু দিয়ে বানাতে পারো। আজকে আম্মু এখানে গরুর মাংসের কিমা দিয়ে পুরটা বানাবে, আর চাইলে তোমরা চিংড়ি মাছ দিয়ে বা অন্যান্য মাংস দিয়ে, মুরগির মাংস দিয়েও বানাতে পারো। তো পটলগুলো আমু একটু আঁচড় করে চোকলাটা সামান্য ফেলে রেখেছে, পুরো চিকলা ফালানো যাবে না। আর এই যে একটা চামচের সাহায্যে ভিতরের এই বীজগুলো বের করে নিতে হবে, আর এটা খুব সাবধানে করতে হবে যাতে পটলগুলোর স্ট্রাকচারটা ভেঙে না যায়। আর না ভেঙে এটাকে আলতো আস্তে আস্তে এটার ভিতরের যে বীজি এটা বের করে নিবা। তারপরে এটার ভিতরে যে পুরটা আম্মু রেডি করে রেখেছে গরুর মাংসের কিমা দিয়ে, ওই পুরটা এখানে ভিতরে অ্যাড করে দিব। এই যে সবগুলো পটলের খোসাগুলো রেডি হয়ে গেছে পুর ঢুকানোর জন্য। তো এই যে আম্মু কিমা দিয়ে, গরুর মাংসের কিমা দিয়ে যেই পুরটা রেডি করছে এটা এখন ভিতরে দিয়ে দিবে। এভাবে এটা দিয়ে দেওয়ার পর সবগুলো পুরে একইভাবে ভিতরে দিয়ে দিতে হবে। আম্মু একটু দেখিয়ে দিল, কিমাগুলো একদম ছোট ছোট করে কেটে তারপরে এটা করা হয়েছে। সাধারণত আমরা যেভাবে কিমা করি ওই কিমাগুলো দিয়ে এটা তৈরি করা যায়। আর এই কিমার যে পুরটা কিন্তু খুবই টেস্টি হয়, সুস্বাদু হয়, যার ফলে এই পটলের দোলমাটা খেতে আরও বেশি টেস্টি লাগবে। এটা তো এমনি খুব টেস্টি একটা খাবার, তার উপরে এই পুরের যেই মিশ্রণটার জন্য এটার টেস্টটা কিন্তু আরও বেশি ভালো লাগে। তো এই যে আম্মু এক এক করে সবগুলো পটলের ভিতরেই এই পুরটা ভরে নিচ্ছে। তো এই যে এক এক করে সবগুলো পটলের ভিতরে পুরটা ভরে নিয়েছে। আর এই খাবারটা খুবই হেলদি আর টেস্টি একটা খাবার। এটা যাদের ভালো লাগে তারা বাসায় অবশ্যই একই রেসিপি ফলো করে তোমরা একইভাবে বানিয়ে নিতে পারো। তারপরে পুর ভরা যখন হয়ে গেল, আম্মু এখানে যে পটলের পুর ভরা পটলগুলো ছিল এগুলো একটু ফ্রাই করে নেবে, যার ফলে এটার টেস্টটা আরও বেশি ভালো লাগবে। আর এখানে হাফ চামচ করে হলুদ, মরিচ, ধনে, জিরে, স্বাদ মতো লবণ, এই মশলাগুলো নিয়েছে। অ্যাজ ইউজুয়াল আমরা যে মশলাগুলো দিয়ে যে কোনো তরকারি বা মাছের ভুনা করে থাকি ওই সব মশলা দিয়েই রান্না করবে। এটা হাতের কাছে থাকা খুব সহজের মশলাগুলো দিয়েই পটলের দোলমাটা রান্না করে যায়। আর এখানে আম্মু হাফ চামচের মতো আদা রসুনের পেস্ট দিয়ে দিল। তো এই যে এখানে একটু সামান্য একটু নারিকেল দুধ দিয়ে দিল আম্মু। নারিকেলের দুধটা দিয়ে এটা রান্না করলে এটার গ্রেভিটার যে টেস্টটা অনেক বেশি ভালো, আর লুকটা ভালো আসে, দেখতেও খুব ভালো লাগে, আর টেস্টটাও খুব ভালো আসে। এখানে আম্মু পেঁয়াজ বেরেস্তা করে রেখেছে, ওইটা দিয়ে দিল। পেঁয়াজ বেরেস্তাটা দেওয়ার ফলে কিন্তু ঘ্রাণটা খুব ভালো আসবে আর স্বাদটাও খুব ভালো লাগবে। তো সামান্য একটু পানি দিয়ে আম্মু এখন সবগুলি মশলাকে কষিয়ে নিবে, আর কষানো মশলাগুলোর উপরে আম্মু যেই ভাজা পটলের দোলমা করার জন্য যে পটলগুলো ভেজে রেখেছিলো, পুর ভরা পটলগুলো, ওইগুলো এই গ্রেভিটার উপরে দিয়ে দিবে। তো এই যে মশলাটা একদম কষানো হয়ে গেছে, আর এই যে পুর ভরে রাখা ভাজা যে পটলগুলো ছিল ওগুলো আম্মু দিচ্ছে।
তো এখানে দেওয়ার পরে কিন্তু খুব বেশি ঘন ঘন নাড়াচাড়া করা যাবে না, খুব আস্তে আলতো করে সময় নিয়ে এটাকে পাকাইতে হবে, যাতে এই পুরটা ভিতর থেকে বেরিয়ে না যায় বা পটলগুলো ভেঙে না যায়। তো এখানে আমু রান্না হওয়ার জন্য প্রায় 10 মিনিটের মতো সময় নিবে, আর এইক্ষণ ঢেকে দিবে কিছু সময়ের জন্য, ঢাকনা দিয়ে ঢেকে তারপরে এটাকে একটু রান্না করবে, যাতে ভিতরটা একদম পারফেক্টলি কুক হয়ে আসে, একদম সফট হয়, আর খাবারের সময় যাতে ভিতরে কোনো কাঁচা ভাব না থাকে। আমু এখানে আরও টেস্টের জন্য এখানে ধনিয়া পাতা দিয়ে দিল। তো এই যে ধনে পাতাটা আমু এখানে দিয়ে দিয়েছে, তো একটু নেড়ে ধনে পাতাটা মিশিয়ে আরও কিছুক্ষণ ঢেকে দিবে এটা রান্না হওয়ার জন্য। এই যে দেখো, এটা একদম রান্না হয়ে গেছে, রান্না শেষের পর্যায়ে একদম মাখা মাখা হয়ে গেছে গ্রেভিটা, আর কতটা সুন্দর লুক আসছে দেখতে, দেখে মনে হচ্ছে এটা খুবই টেস্টি হবে। ও তেলগুলো একদম উপরে ভেসে আসছে, আর পটলগুলো দেখো একদম ভেঙে যায়নি, খুব ভালো লাগতেছে দেখতে। আর দেখতে যেটা ভালো লাগে, খেতেও তার স্বাদটা খুব ভালো হবে। তো এই যে রাতের খাবার রেডি হয়ে গেছে, পটলের দোলমা আম্মু এখানে একটা বাটিতে বেড়ে দিয়েছে, এখন খেতে বসে যাব, আর খেয়ে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব এটা খেতে কেমন হয়েছিল। এই যে গ্রেভিটা দেখো, গ্রেভিটার কালারটা কত সুন্দর আসছে, থিকনেসটা কত ডিপ হয়েছে, আর এটা দিয়ে কিন্তু গরম গরম ভাত খেতে খুবই মজা লাগে। তো এই যে আমি খেয়ে এখন জানাচ্ছি এটার হলুদ মরিচ নুন মরিচ মশলা কেমন হয়েছিল, আর পটলটা একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরটাও কেমন কুক হয়েছে, আর এই যে ভিতরে যেই পুরটা ছিল ওইটাও কতটা সুন্দর হয়ে আসছে। এই যে দেখো ভিতরের পুরটা একদম পারফেক্টলি সুন্দর দেখা যাচ্ছে, আর কতটা সফট হয়েছে, একদম সফট নরম হয়েছে, পটলগুলো একদম গলে গেছে দেখো, হাত দিয়ে ধরা মাত্রই কিন্তু ভেঙে যাচ্ছে, আর এটা খেতেও খুবই টেস্টি হয়েছে। তো তোমরা যারা পটলের দোলমা খেতে পছন্দ করো, তারা একই রেসিপি ফলো করে বাসায় তৈরি করে খেতে পারো, আশা করি ভালো লাগবে। তার সাথে ব্লগটি এখানেই শেষ করছি, দেখা হবে আগামী ব্লগে, আল্লাহ হাফেজ।